কালীপূজার বাকি হাতে গোনা কয়েকটা দিন। প্রতি বছরের মতো এবারেও কৃষ্ণনগরের বিভিন্ন বারোয়ারি কমিটিগুলোর পুজোর প্রস্তুতি চলছে জোর কদমে। কৃষ্ণনগরের শ্রী দুর্গা কলোনি মোংলাপাড়া বারোয়ারির এবারের পুজো মণ্ডপ সেজে উঠছে মুম্বাইয়ের বুদ্ধ মন্দিরের আদলে, যা নদিয়া জেলার মধ্যে সর্ববৃহৎ পুজো মণ্ডপ বলে দাবি বারোয়ারি পুজো কমিটি উদ্যোক্তাদের। সূত্রের খবর, মণ্ডপটির কাজ শুরু হয়েছে জন্মাষ্টমী থেকে। এছাড়াও কালীপূজোকে কেন্দ্র করে স্থানীয় এলাকাবাসীদের মনোরঞ্জনের দিকে নজর রেখে শ্রী দুর্গা কলোনি মোংলাপাড়া পুজো বারোয়ারি কমিটির উদ্যোগে মণ্ডপ প্রাঙ্গণে মেলা বসানোর ব্যবস্থা করা হয়েছে উদ্যোক্তাদের তরফে। পাশাপাশি আলোকসজ্জা, মণ্ডপসজ্জা, বাজনা ছাড়াও পুজোর দিনে সাংস্কৃতিক অনুষ্ঠানের সিদ্ধান্ত নিয়েছে পূজা কমিটি। কৃষ্ণনগর শ্রী দুর্গা কলোনি মোংলাপাড়া বারোয়ারি কমিটির এবারের পুজোর বাজেট প্রায় 15 লক্ষ টাকা। রকমারি আলোকসজ্জা ছাড়াও মণ্ডপসজ্জা ও প্রতিমায় থাকছে বিশেষ আকর্ষণ। শ্রী দুর্গা কলোনি মোংলাপাড়া বারোয়ারি প্রতিমা মহাকালী মাতা নামে পরিচিত। পুজোর দিন প্রচুর অলংকারে মাকে সাজানো হয়। প্রতি বছরই প্রতিমা দর্শন করতে কৃষ্ণনগর শহর ছাড়াও পার্শ্ববর্তী বিভিন্ন এলাকা থেকে এবং বাইরে থেকেও মানুষ ছুটে আসেন। এবারেও একইভাবে পুজো মণ্ডপে অগণিত উৎসাহী দর্শনার্থীর সমাগম হবে বলে আশাবাদী উদ্যোক্তারা। নদিয়ার কৃষ্ণনগর থেকে অর্ণব মজুমদারের রিপোর্ট, স্টিং নিউজ। শ্রী দুর্গা কলোনি মোংলাপাড়া বারোয়ারির সম্পাদক, সকলকে শুভ বিজয়া, প্রীতি শুভেচ্ছা, অভিনন্দন। এবছর কৃষ্ণনগর শ্রী দুর্গা কলোনি মোংলাপাড়া বারোয়ারিতে আমরা মুম্বাইয়ের প্যাগোডা টেম্পল বৌদ্ধ মন্দিরের আদলে একটি মণ্ডপ তৈরি করছি, যা নদিয়ার মধ্যে আমরা এখনো অবধি আশা করছি যে সর্ববৃহৎ প্যান্ডেল। এবং আমাদের এখানে প্রতি বছরের মতো এবছরও আমরা মেলা বসাচ্ছি, থাকছে লাইটের চমক, মণ্ডপ সজ্জায় থাকছে আরও বিশেষ চমক, এছাড়া বিভিন্ন রকমের মনোরঞ্জনের জন্য বাজনা, প্রতিদিন প্রোগ্রাম থাকছে। পশ্চিমবাংলার সমস্ত মানুষকে অনুরোধ করব এ নদিয়ার এই সর্ববৃহৎ পুজোটা দেখার জন্য অনুরোধ করছি, আপনারা প্রত্যেকে আসুন এবং এই পুজোটা উপভোগ করুন, আশা করছি ভালো লাগবে। আপনাদের এবছর কত টাকা বাজেট পুজো? আমাদের 15 লাখ টাকার উপরে বাজেট এবছর। কতদিন ধরে কাজ হচ্ছে? প্রায় জন্মাষ্টমীর দিন থেকে প্যান্ডেলের কাজ শুরু হয়েছে, অন্যান্য কাজ তারও আগের থেকে শুরু হয়েছে। ভেতরে প্যান্ডেল যেমন আছে, ভেতরকার মণ্ডপ সজ্জা আছে, এছাড়াও প্রতিমা তো প্রতি বছর আমাদের একটা বিশেষ আকর্ষণ থাকে। বলতে পারেন যে কৃষ্ণনগরে অন্যান্য ঠাকুরগুলোর তুলনায় আমাদের এখানে ঠাকুরের মানে প্রতিমার গহনা বেশি, মানে আমাদের ঠাকুরের নাম হচ্ছে মহাকালী মাতা, এটা ভক্তদেরই দেওয়া নাম, মানে প্রত্যেক ভক্তের মনস্কামনা পূরণের জন্য মায়ের গায়ে এত গহনা। এটা অনেকে প্রতি বছর জানার চেষ্টা করে, এবার সবাইকে বলা সম্ভব হয় না পুজোর সময়, তাই সংবাদ মাধ্যমের সামনে আমরা বলছি যাতে মানুষ জানতে পারে, এখানে পুজো পাঠাতে পারে। আমাদের পুজোর উদ্বোধন 10 নভেম্বর এবং মেলা আমাদের শুরু হয়ে যাবে 9 তারিখ থেকেই, 10 তারিখ থেকে 13 তারিখ অবধি আমাদের পুজো চলবে। 14 তারিখ আমাদের প্রতিমা নিরঞ্জন আছে। কৃষ্ণনগরে যেমন একটা ঐতিহ্য আছে যে কাঁধে করে ঢাক নিয়ে প্রতিমা নিরঞ্জন হয়, আমাদেরও একইভাবে এই প্রথা চলে আসছে, এবারও তার অন্যথা হচ্ছে না, সাঙ্গে করেই ঠাকুর যাবে এবং কৃষ্ণনগরের প্রথা মেনেই যাবে। আপনার নাম? আমার নাম সুজয় ঘোষ। আপনি এই ক্লাবে? আমি এই ক্লাবের সম্পাদক।